32 বছর কারাগার ভোগ করে জামিনে মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান। দেখেন বঙ্গবন্ধু খুনিদের তিনি ফাঁসি দিয়েছেন এবং বড় বড় এই আসামিদেরকে তিনি ফাঁসি দিয়েছেন, যেমন এরশাদ শেখদার, তারপর আপনার বাংলা ভাই কুখ্যাত ছিল নাকি যখন আমাকে ফাঁসি দিলাম। দেখেন জল্লাদ শাহজাহান, দেখেন তিনি কেঁদে কেঁদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি কি আবদার করলেন। এখন তো আমার সেই বয়সটা নাই, আমার বয়সটা 74 বছর, জানি তো আমার এখন কি করবো। আমার একটাই দাবি আপনাদের কাছে এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়ি ঘর দেয়া, যেন আমাকে চলার মতো কিছু করে দেয়, এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন। আপনাকে কুখ্যাত ছিল নাকি যখন আমাকে ফাঁসি দিলাম, তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করি এটুকু। আর বাংলা ভাই যদি কথাটা বলছে সেটা ছিল অন্য কোনো কথা, বঙ্গবন্ধু কোনো কথাই বলেনি।